ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে তৈরি 6000 অ্যাসল্ট রাইফেল তুলে দেওয়া হলো সিআইএসএফ এর হাতে। অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি এই রাইফেলে রয়েছে নানা সুবিধা। সিআইএসএফ এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য নতুন 6000 অ্যাসল্ট রাইফেল সরবরাহ ইছাপুর রাইফেল ফ্যাক্টরির পক্ষ থেকে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সিআইএসএফ এর আইজি সুধীর কুমারের হাতে তুলে দেওয়া হয় এই অত্যাধুনিক রাইফেল। জানা গেছে, বিশেষ প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক রাইফেল। অন্য অ্যাসল্ট রাইফেলের রেঞ্জ যেখানে 500 মিটারের কাছাকাছি, সেখানে নতুন এই অ্যাসল্ট রাইফেলের রেঞ্জ 800 মিটার। জানা গেছে, তুলনায় অনেক হালকা এবং অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। একই সাথে 30টি কার্তুজ ধারণ করার ক্ষমতাও রয়েছে। একই সাথে সিঙ্গেল ও অটোমেটিক মোডে ফায়ারিং করা সম্ভব। এদিন রাইফেল হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে। সেখানেই সিআইএসএফের আইজি হেডকোয়ার্টার সুধীর কুমারের হাতে আনুষ্ঠানিকভাবে রাইফেল তুলে দেন ইছাপুর রাইফেল ফ্যাক্টরির এক্সিকিউটিভ ডিরেক্টর পিকে বেহরা। এ বিষয়ে পিকে বেহরা জানান, সিআইএসএফের পক্ষ থেকে অ্যাসল্ট রাইফেলের বরাদ দেওয়া হয়েছিল ত্রিচি ফ্যাক্টরিতে। সেখানকার ওয়ার্কলোড কমানোর জন্য ইছাপুরে তৈরি করা হয়েছে 10000 রাইফেল, যার মধ্যে 6000 এদিন তুলে দেওয়া হয় সিআইএসএফের হাতে। এ বিষয়ে সিআইএসএফের পক্ষে আইজি সুধীর কুমার বলেন, আনুষ্ঠানিকভাবে রাইফেল হস্তান্তর হচ্ছে, সেই উপলক্ষেই আজ আমরা ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে এসেছি। ये ऑर्डिनेंस, ये जो फैक्ट्री है त्री इच्छापुर में, हम लोगों की सप्लाई ऑर्डर जो हम लोगों ने 10000 टार राइफल का किया था, आज उसका फर्स्ट फेज में फॉर्मल हैंडिंग ओवर सेरेमनी था, जो कि आज शुरू हुआ है और आज हम लोगों को इन्होंने फॉर्मली राइफल को हैंड ओवर किया है। नहीं, ये टेक्निकल तो इस वेपन के बारे में सारा यहाँ के ईडी साहब बताएंगे। हम लोग यहाँ आए हैं इसके फॉर्मल हैंडिंग ओवर सेरेमनी के लिए। এ বিষয়ে আরও জানা গেছে, শুধু সিআইএসএফ নয়, বিএসএফ সহ বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর হাতে অত্যাধুনিক এই অ্যাসল্ট রাইফেল তুলে দেওয়া হবে। দশ হাজারের মধ্যে 6000 রাইফেল এদিন তুলে দেওয়া হয়েছে, বাকি 4000 খুব দ্রুত সিআইএসএফকে সরবরাহ করা হবে বলেও জানান রাইফেল ফ্যাক্টরির এক্সিকিউটিভ ডিরেক্টর পিকে বেহরা। এইটা হচ্ছে, এটা অ্যাসল্ট রাইফেল নর্মালি হতে রেঞ্জ হয়, এই রাইফেল একটু বেশি রেঞ্জ আছে, 800 মিটার, নম্বর ওয়ান। নম্বর টু আছে, এটা একটু মডার্ন রাইফেল, মানে হালকা আর ফায়ারিং ক্যাপাবিলিটি অনেক বেশি। আর এটা আমরা ডিজাইন করেছি ত্রিচিতে, অর্ডিনেন্স ফ্যাক্টরি ত্রিচি, আমাদেরই ফ্যাক্টরি, আমাদের কর্পোরেশন ফ্যাক্টরি। তো ওদের লোড অনেক বেশি পেয়েছে, সেটাকে লোড ওয়ার্কলোড শেয়ার করার জন্য আমাদেরকে বলা হয়েছে বানানো 10000। তো প্রথম 10000 থেকে 6000 আমরা বানিয়ে ফেলেছি, সিআইএসএফকে অলরেডি দিয়ে দিয়েছি ইন্সপেকশন। এটা কি শুধু সিআইএসএফকে দেওয়া হবে না বিএসএফকেও দেওয়া হয়, কিন্তু আমাদের দেওয়া হয়েছে সিআইএসএফ। তো এটা একটা ফর্মাল হ্যান্ডিং ওভার, যে মানে হয় যেরকম সেরিমোনিয়াল একটা হ্যান্ডিং ওভার হয় না, যে ইয়েস আমরা বানালো, এটা সেই সেরিমোনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ইছাপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।